আসসালামু আলাইকুম। সিমকো মার্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই কম বেশি ফ্রিজের সাথে পরিচিত, কিন্তু আমরা ঠিক বুঝি না আমাদের বাসায় যে ফ্রিজটি রয়েছে তার কুলিং সিস্টেম আদৌ ঠিক আছে কি না। তবে ফ্রিজের কুলিং সিস্টেম ঠিক থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তা না হলে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এতে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিও। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কিছু নিয়ম মেনে আপনার প্রিয় ফ্রিজটিকে সবসময় ঠান্ডা রাখতে পারবেন সেই বিষয়ে। তাপমাত্রা সঠিকভাবে সমন্বয় করার পরেও ফ্রিজের ভেতরের তাপমাত্রা কম বেশি হওয়া সম্ভব। চলুন তাহলে জেনে নিই নিয়মগুলো। খাবার আগেই ঠান্ডা করে নেওয়া। ফ্রিজে কোনো ধরনের খাবার রাখার আগে তা কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। গরম খাবার ফ্রিজে রাখলে স্বভাবতই তা ঠান্ডা হতে বেশি সময় লাগবে, ততক্ষণে খাবার নষ্টও হয়ে যেতে পারে। আবার গরম খাবারের কারণে ফ্রিজের ভেতরের তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইট বা 4.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে, যার ফলে অন্যান্য খাবারও নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। ফ্রিজের দরজা পরীক্ষা। ফ্রিজের ঠান্ডা কম হলে দরজার রাবার সিল বা গ্যাসকেটস পরীক্ষা করতে হবে। এতে কোনো লিক থাকলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না, ফলে খাবার তো নষ্ট হবেই, সাথে বিদ্যুৎ বিলও বাড়বে। বারবার ফ্রিজের দরজা না খোলা। ঘন ঘন ফ্রিজের দরজা খোলা থেকে বিরত থাকুন। এতে করে ফ্রিজের ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং বাহিরের গরম বাতাস ফ্রিজের ভেতরে প্রবেশ করে। দরজা লাগানোর পর আবার আগের তাপমাত্রা নিয়ে আসতে হয়। বারবার ফ্রিজ খুললে ভেতরটা ঠান্ডা হওয়ার সুযোগও পায় না। আবার লম্বা সময় ফ্রিজের দরজা খুলে রাখলেও একই সমস্যা হয়। ফ্রিজ ভর্তি রাখা। ফ্রিজ যতটা সম্ভব পরিপূর্ণ রাখার চেষ্টা করুন, তবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখুন। ফ্রিজ ভরা থাকলে খাবার লম্বা সময় ঠান্ডা থাকবে, তবে ফ্রিজের যে অংশগুলো দিয়ে ঠান্ডা বাতাস বের হয় সেগুলো আটকে দেওয়া যাবে না, গুছিয়ে খাবার রাখতে হবে। কোরবানি ঈদ আসার আগেই আপনার পছন্দের এবং প্রয়োজনীয় ফ্রিজটি কেনার জন্য চলে আসুন সিমকো মার্টে। সিমকো মার্টে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ফ্রিজ থেকে শুরু করে ঘরের যাবতীয় সব ধরনের পণ্য। সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের জিসি কোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে এবং ইউনিট 2 ওয়াসা মোড়ে ওয়াসা ভবনের ঠিক পাশেই। সিমকো মার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।